হয় চক, এই মুহূর্তে মই উপস্থিত আছো বান্তনা বুড়িদিহিঙৰ গড়াত। এটা কথা স্পষ্ট কব লাগিব, যোৱা 2 জুলাই তারিখে এই হামুকনিত যেটা মুঠাউরি ভাঙিছিল আর মুঠাউরি ভঙার ফলত প্রায় 25খন গৈ গাঁও প্লাবিত হয়েছিল, আর প্লাবিত হওয়ার ফলত বহুতো রাইজর খেতিয়ক রাইজর বহু হানি বিঘিনি হয়েছিল। আর এই যে হানি বিঘিনি হয়েছিল তার প্রতিকার হিসাবে এই রাইজে আগতীয়াক ব্যবস্থা লৈছে। এটা কথা আমি কব লাগিব যে জলসম্পদ বিভাগের যিসকল বিষয়া কর্মচারী আছে তেওঁলোকে আসলতে এই নদী বান গড়াখহনীয়া যে নদী গড়াখহনীয়া রোধৰ কারণে আগতে ইয়াতকৈ আগত বহু আগতে চেষ্টা কৰিব লাগিছিল বা প্রচেষ্টা লব লাগিছিল, কিন্তু প্রচেষ্টা লওয়াত কোনোবাখিনিত হয়তো কেনেবাকৈ ব্যাঘাত জন্মিল বা তেওঁলোকৰ হেমাহি হল। কিন্তু এটা কথা কম যে আজি এই তারিখত রাইজে সরকারলৈ আশা নকৰি তেওঁলোকে নিজৰ গাঁঠিধন ভাঙি এনেধরণে গড়াখনিয়া ৰুধিবৰ বাবে বুড়িদিহিঙৰ যি নদী বুড়িদিহিং নদী তেওঁলোকে নামি পৰিছে, আৰু এনেধৰণে তেওঁলোকে শ্রম দান কৰি আগন্তুক সময়ত যাতে কোনো কাৰণতে গড়াখনিয়া নহয় তাৰ বাবে তেওঁলোকে ব্যৱস্থা কৰিছে। পোনে পোনে আমি তেওঁ ৰাইজৰ ওচৰলৈ জানিব বিচাৰিম যিহেতু আপোনালোকে আজি কিছুদিনৰ পৰা এনেধৰণে গড়াখনিয়া ৰুধৰ বাবে এনেধৰণে কাম কৰি আছে, আচলতে এই যে বানবিলাক দিছে এই বানবিলাক কি বুলি কয়? বানবিলাক ঠিক আমি নামটো নেজানো, আমি বাঁহৰ বেৰা বুলিয়ে নামকৰণ কৰিছোঁ আমি স্থানীয়ভাৱে। ইয়াৰ পৰা কেনেধৰণে আচলতে গড়াখহনীয়াটো কমিব বুলি ভাবে, আপোনালোকৰ কি বিশ্বাস আছে? আমি আচলতে যিবিলাক মানুহে ইয়াত কৰ্মৰত অৱস্থাত আছে তেওঁলোকক আমি বাহিৰৰ পৰা উত্তৰ অসমৰ বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা তেওঁলোকক আমি কিবা এটা সিস্টেমত আমি বন্দোবস্ত কৰি তেওঁলোকক ইয়াত কামৰ কাৰণে আহিছোঁ। তেওঁলোক অভিজ্ঞ, তেওঁলোকে যিবিলাক কাম ইতিমধ্যে কৰি গৈছে সেই কামবিলাক যথেষ্ট ফলপ্ৰসূ হৈছে বুলি আমি জানিব পাৰিছোঁ। সেইটো কাৰণে আমি ইয়াত এইটো ব্যৱস্থা কৰিবৰ কাৰণে তেওঁলোকক আমন্ত্ৰণ জনাই আনিছোঁ। হয়, নিশ্চয়কৈ আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। এই মুহূৰ্তত এটা কথা ক'ব লাগিব, আচলতে বিশেষজ্ঞৰ দ্বাৰা তেওঁলোকে এই অঞ্চলৰ ৰাইজে বিশেষজ্ঞৰ দ্বাৰা তেওঁলোকে এই নদীৰ যি গড়াখনীয়া ৰোধৰ বাবে যি বান্ধ সেই বান্ধ তেওঁলোকে বান্ধ তৈয়াৰ কৰিছে। আৰু এটা কথা মই মোৰ সহযোগী দেখাৰ বাবে অনুৰোধ কৰিম, দূৰত এটা মেচিনৰ চাউণ্ড শুনিছোঁ আছোঁ, আৰু আচলতে সেই মেচিনটোৱে আচলতে কেনেধৰণেনো আচলতে মেচিনৰ কাম কি আছে এইখিনি কথা আমি আৰু এজন যুৱক আছে, স্থানীয় যুৱক আছে, তেখেতৰ পৰা আমি জানিবলৈ বিচাৰিম। আৰু পোনে পোনে আমি তেখেতৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, যিহেতু আজি কিছুদিনৰ পৰা ইয়াত যিটো গড়াখহনীয়া এটা ভয়ানক ৰূপ ধাৰণ কৰিছে, আৰু বেছিদিন হয়তো নালাগিব, যদি এনেধৰণে গড়াখহনীয়া হৈ থাকে তেতিয়াহ'লে নিশ্চয়কৈ কিন্তু আপোনাৰ টেঙাখাটৰ এটা অঞ্চল বা 25-26খন গাঁও নিশেষ হৈ যাব, নদীৰ উপকূল যাবগৈ, কি ক'ব? বুড়িদিহিং নদীৰ গড়াখহনীয়াই আজিৰ পৰা প্ৰায় কেইবাবছৰ আগৰ পৰা পশ্চিম টেঙাখাট অঞ্চলৰ ব্যস্ত খেতি কৰিছে। গড়াখহনীয়া হোৱাৰ লগে লগে মানুহৰ হাজাৰ হাজাৰ বিঘা মাটি বুড়িদিহিং নদীৰ বুকুত জাহ গৈছে। ইয়াৰ লগে লগে যোৱা এই বৰ্ষৰ দুই জুলাই তাৰিখে যি ঘুমডালত যি মুঠাউৰি ছিঙিল, প্ৰবল বানৰ ফলত মুঠাউৰি ছিঙিল, তাৰ ফলত সমগ্ৰ টেঙাখাট অঞ্চলৰ লগতে লাহোৱাললৈকে যি বিস্তৰ খেতি হ'ল, খেতি হোৱাৰ পাছত আমি ৰাইজৰ এটা চিন্তাধাৰা আছিল, ৰাইজে আমি ভাবিছিলোঁ পূৰ্বৰ পৰাই যে বুড়িদিহিং নদীৰ যি গড়াখহনীয়া হোৱাৰ লগে লগে ENDB বিভাগৰ যি নিচেই কাষত থকা মুঠাউৰি কাষত এই বুড়িদিহিং নদীৰ সোঁত গৈ পোৱাৰ কাৰণে মুঠাউৰি ভাঙিবলৈ সক্ষম হ'ল বুলি আমি যিহেতু গম পাইছোঁ। গতিকে ইয়াৰ লগে লগে আমি এই বুড়িদিহিং নদীৰ গড়াখহনীয়া যদি ৰোধ কৰা নহয়, কিন্তু আহি থকা দিনত যি মুঠাউৰি আছে পূৰ্ব ঐতিহ্যমণ্ডিত যি হাতীবন্ধা তেলপানী যি মুঠাউৰি আছে, মুঠাউৰি কিন্তু ভাঙি যোৱাৰ লগে লগে সমগ্ৰ টেঙাখাট অঞ্চল কিন্তু ব্যস্ত ক্ষতি হ'ব। ক্ষতি হোৱাৰ লগে লগে কিন্তু ইয়াত বহুখিনি ৰাইজৰ অসুবিধা হ'ব। সেই চিন্তাখিনি মই আপোনালোকৰ পৰা আৰু এটা জানিব বিচাৰিম, যিহেতু মুঠাউৰি ভাঙি যোৱাৰ লগে লগে মুখ্যমন্ত্ৰীগৰাকী আহিছিল, স্থানীয় MP আহিছিল আৰু অভিভাৱক মন্ত্ৰী আহিছিল, তেওঁলোকে আশ্বাস দি গৈছিলে, তেওঁলোকৰ পৰা কিবা আপোনালোকে এতিয়া সঁহাৰি পাইছে নেকি, কি জনাব? মুখ্যমন্ত্ৰী মহোদয় নিজে আহি পীযুষ হাজৰিকা, জলসম্পদ বিভাগৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াক কিন্তু স্থায়ীলৈ যিডোখৰত গড়াখহনীয়া আছে তাত আহি তেখেতক পৰিদৰ্শন কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছিল, কিন্তু পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া এতিয়া ইয়াত তেখেত নাহিল। নহাৰ লগে লগে আমি ৰাইজে তেখেতসকলক দৃষ্টিগোচৰ কৰিবৰ কাৰণে নিজৰ গাঁঠিৰ ধন ভাঙি ভোলকা বাঁহ কাটি ৰাইজৰ নিজৰ শ্ৰমদানেৰে আমি শোণিতপুৰৰ পৰা বিশেষজ্ঞ ব্যক্তি আনি বেম্বো লিক ফেঞ্চিং বুলি কয় যি ENDB ডিপাৰ্টমেণ্টৰ মতে বেম্বো লিক ফেঞ্চিং নিৰ্মাণ কৰিবৰ কাৰণে আমি ৰাইজৰ নিজৰ গাঁঠিৰ ধন ভাঙি চিন্তা চৰ্চা কৰি আজি আমি লিক ফেঞ্চিং ইয়াত নিৰ্মাণ কৰি আছোঁ। আৰু চৰকাৰক আমি দৃষ্টিগোচৰ কৰিব বিচাৰিছোঁ, ENDBক দৃষ্টিগোচৰ কৰিব বিচাৰিছোঁ, যাতে পুনৰ বাৰিষা অহাৰ লগে লগে কাম আৰম্ভ নকৰি বাৰিষাৰ খৰালি দিনতে
খরালি দিনতে যাতে এই গড়াখহনীয়া রোধ করবর কারণে তেখেতকলে কাম কাজ করে ব্যবস্থা গ্রহণ করে তার কারণে আমি রাইজে সরকারের দৃষ্টিগোচর করেছো আর আমি কব বিচার স্থানীয় সাংসদ সবানন্দ সোনোয়াল ডাঙরিয়াক আমি কবল বিচার যে তেখেতে নিশ্চয় জানে এই অঞ্চলটলে তেখেত বহুবার আহিছে গতি সবানন্দ সোনোয়াল ডাঙরিয়াক আমি স্থানীয় রাইজ হিসাবে আমি অনুরোধ জানাইছো তেখেতে যাতে এই রাইজর এই খেতিয়ক নদীপরিয়া রাইজর দুঃখ কষ্ট বুঝি যাতে অতি শীঘ্রে এই গড়াখহনীয়া সমস্যা সমাধান করবর কারণে যাতে ব্যবস্থা গ্রহণ করে ইয়ারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নিজে তেখেতে নির্বাচনী প্রচার করবলে আহতে ঘোষণা করেছিল তারপরও যেটা বানপানী মুঠাউরি ছিঙিছিল যেটা মুঠাউরি ছিঙি রাইজ বানপানীত ককবগাই আছিল সেই সময় আহি তেখেতে প্রতিশ্রুতি প্রদান করেছিল যে অতি শীঘ্রে যে গড়াখহনীয়া আছে বুহিদিং নদীর গড়াখহনীয়া আছে এই গড়াখহনীয়া স্থায়ী সমাধান করবর কারণে তেখেতে প্রতিশ্রুতি প্রদান করেছিল গতি তেখেতের প্রতিশ্রুতি যাতে খরালি দিনেরপরাই যাতে তেখেতে প্রতিশ্রুতি সম্পন্ন করে প্রতিশ্রুতি পূর করে রাইজর যে গড়াখহনীয়া সমস্যা আছে সমস্যার সমাধান করবর কারণে যাতে কাম কাজ করে তারপরে আমি আহ্বান জানাইছো আর যে ইএনডি বিভাগ আছে ইএনডি বিভাগ কিন্তু ইএনডি বিভাগত কিন্তু আমি কব বিচার তেখেতসকলে খরালি সময় শুই বহি না থাকি যাতে খরালি সময়তে যাতে বুহিদিং নদীর প্রতিটি অঞ্চল টেঙাখাট পশ্চিম টেঙাখাটের প্রতিটি অঞ্চলত মথাউরি হোক বা গড়াখহনীয়া সমস্যা সমাধান করবর কারণে কাম কাজ করে। এনেই আপনার স্থানীয় কিমান মানুষ আছে ইয়াত আজি এই কর্মটো এই আমি ইয়াত প্রায় তিনি চারিশ ব্যক্তি আজি ইয়াত দিনে নিশায় কাম করে আছে শ্রমদান করে আছে তারপরে আমি সাত আটজন মানুষ আমি শোণিতপুরের পর তেখেতক যেহেতু স্পার্ট অন্য ইএনডি বিভিন্ন জায়গায় ইএনডি তেখেতকলে কাম কাজ করেছে গতি তেখেতকলকো আমি নিজের রাইজের রাইজের পকেটের ধন তুলি তেখেতকলক দি তেখেতকলক ইয়াত আনি আমি কাম কাজ করাই আছো। ধন্যবাদ জানাইছো। এই মুহূর্তে একটা কথা স্পষ্টভাবে কবলে এই অঞ্চলের রাইজে আসলে সরকারলে বাট নাচায় নিজের গাঁঠির ধনে এনে ধরনের যে স্থানীয় যুবক এজন ফেন্সিং বান্ধ যে বেম্বো ফেন্সিং বেম্বো বান্ধ যে বান্ধ তৈয়ার করেছে যাতে আগন্তুক সময়ত কোনো কারণে আর গড়াখহনীয়া বেশিকেও নহয় আর এই মুহূর্তে স্থানীয় সংসদগারীক আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রীগারীক আহ্বান জানাইছে যেহেতু মুঠাউরি ভাঙতে যেহেতু পরিদর্শন করে গেছিল আর ভবিষ্যৎ তারিখত যে বারিষা দিনলে না থাকি এই খরালি দিনতে যাতে এই বান্ধর ব্যবস্থা করে আর আগন্তুক সময় যাতে কোনো অসুবিধা নয় তার আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।